যশোরের চৌগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম সরবদাহ সব অঞ্চলে সমহারে উন্নয়নের কথা থাকলেও জেলা পরিষদের বেশিরভাগ প্রকল্প এই গ্রামটি ঘিরেই সরে দেখা যায় দু হাজার ষোলো অর্থ বছরে সরবদাহ গ্রামের সর্দারপাড়া ঈদগাহ ময়দান উন্নয়নে জেলা পরিষদ থেকে এক লাখ টাকা দেওয়া হয় দু হাজার বিশ একুশ অর্থ বছরে শাহ আলমের বাড়ি থেকে তরিকুল সর্দারের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নে বরাদ্দ হয় তিন লাখ টাকা যদিও একই প্রতিষ্ঠানে পরপর দুই অর্থ বছরে প্রকল্প বরাদ্দ দেওয়ার নিয়ম নেই এরপরও দু হাজার উনিশ বিশ অর্থ বছরে সরবদাহ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে তিন লাখ টাকা পরের অর্থ বছরে ভবন নির্মাণে আরও তিন লাখ টাকা এবং সবশেষ দু অর্থ বছরে শহীদ মিনার প্রকল্পে আবারও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এছাড়াও সরবদাহ হাফিজিয়া মাদ্রাসা পরপর তিন অর্থ বছরে তেইশ লাখ টাকা বরাদ্দ পায় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মূলত স্বরূপ দাহ গ্রামের সরার উদ্দিন জেলা পরিষদের অফিস সহকারী হওয়ায় প্রভাব খাটিয়ে প্রকল্পগুলো বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে কেবল প্রকল্পই নয় জেলা পরিষদের পরিত্যক্ত জমিতে দোকান বসিয়ে মাসিক অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়েছে মোটামুটি রোড যেখানে যেগুলো সমস্যা ছিল এগুলো মোটামুটি করার চেষ্টা করেছে জেলা বোর্ডের পিয়ন এসে আমাকে বলে যে রাম কিছু টাকা পয়সা দিতে হবে তা পঁচিশশো টাকা দেওয়া হয়েছে তবে কোনো অনৈতিক উদ্দেশ্যে নয় গ্রামের উন্নয়নের স্বার্থেই একের পর এক প্রকল্পগুলো হাতিয়ে নিয়েছেন বলে দায় স্বীকার করেন অভিযুক্ত সরওয়ার উদ্দিন এলাকার স্বার্থে এই কাজটা করেছি এতে আমার কোনো দোষ হয় বা ভুল হয় সেটা হলো আমি তো কোনো অন্যায় কাজ করিনি প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি হচ্ছে খুব শিগগিরই যে ওইখানে যে জেলা পরিষদের হিসেব বলছে হয়েছে উদ্দিন দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত নিজ গ্রামে প্রায় পঞ্চাশ লাখ টাকার প্রকল্প বরাদ্দ করিয়েছেন সময় সংবাদ যশোর